বিএড পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিএড দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ, ষষ্ঠ সেমিস্টার, তৃতীয় অবশ্য পঞ্চম সেমিস্টার ইত্যাদি যে পরীক্ষার ফলাফল আপনারা জানেন কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। তো অনেকেই আছেন যে ফলাফল নিয়ে সন্তুষ্ট না, তাদের কথা বিবেচনা করেই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের এই পরীক্ষার যে ফলাফলটা পুনঃ নিরীক্ষণের একটা সুযোগ দিয়েছে। তো এটা নিয়ে মূলত আজকে আমাদের এডুকেশন ইনসপিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এই ভিডিওটা, তো ভিডিও ডিসক্রিপশনে আপনারা এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো প্রথমে আমি দেখাবো যে বিএড পরীক্ষার যে ফলাফলগুলো প্রকাশিত হয়েছে সেই ফলাফল পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ার যে সংক্রান্ত যে যে নোটিশ, এখানে নোটিশ প্রকাশিত হয়েছে তিনটা। এখানে আমি একটু আগে বললাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইসব সেমিস্টার আছে, তো এক প্রতিটারে প্রায় সেম তারিখ দেয়া আছে। যেমন আপনার আগামী 20 মার্চ তারিখ রবিবার থেকে 27 মার্চ পর্যন্ত অনলাইনে আপনি এই আবেদন করতে পারবেন এবং টাকাটা জমা দিতে পারবেন। তো কিভাবে এটা আপনি আবেদন করতে পারবেন সেটা এখানে বলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে আইপি লিঙ্ক এনারা দিয়েছে, যেমন 103, 113, এটা আপনারা ব্রাউজারে কপি করে পেস্ট করলেই আপনি একটা একটা ওয়েব পেজে যাবেন। সেখানে আপনারা যে ফর্মটা আপনি পাবেন সেটা পূরণ করে পে স্লিপটা ডাউনলোড করে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনি মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ, রগেট, নগদ, টেপ, বিভিন্ন ধরনের কার্ড, আবার যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডেবিট বিল, মাস্টার্স কার্ড, অথবা সোনালী ব্যাংকের হিসাবধারী নিজ নিজ হিসাব থেকে অনলাইন যে টাকাটা দেওয়ার প্রক্রিয়া আপনি সম্পন্ন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে নির্ধারিত সময়ের আগে পরে আপনি টাকাটা জমা দিবেন না, এবং নির্ধারিত যে এখানে মাধ্যমগুলো বলা হয়েছে টাকা দেওয়ার সেই মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে। অন্য কোনো ভাবে আপনি টাকা দিলে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে দায়ী থাকবে না, সেটা ওনারা বলে দিয়েছে। আর ফি জমা দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আপনার শেষ হবে, আবেদন কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় এখানে প্রেরণ করতে হবে না, প্রয়োজন নেই। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে হবে, শুধু টাকাটা আপনাকে গিয়ে আপনার নির্ধারিত যে কোনো একটা মাধ্যমে আপনি জমা দিতে পারবেন, সেটা কার্ড হোক, ব্যাংক হোক, বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হোক। আপনার এখানে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা নম্বর যাচাই ফি পুঁথিপত্র ভেদে 800 টাকা। আপনার যদি দুইটা সাবজেক্ট আপনি রিস্ক্রুটিনি বা আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার 1600 টাকা খরচ হতে পারে হবে আর কি। আর এই পরীক্ষার যে ফলাফলটা, অর্থাৎ এখানে যে আপনারা অ্যাপ্লিকেশন করলেন সেটা আপনার মোবাইল SMS এ অথবা অনলাইনে PDF ফাইলে জানিয়ে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই পোস্টের লিঙ্কটা বা এই যে লিঙ্কগুলো যেগুলো আমি দেখাচ্ছি যে প্রতিটায় প্রায় সেম, আমি দেখালাম যে 20 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত, এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার, আর এটা হচ্ছে প্রথম প্রথম যে সেমিস্টার ফলাফল পুনরীক্ষণ পূর্তির তারিখ এবং অনলাইন প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা সেম, সেজন্য আমি একটি দিয়ে দেখাইছি। তবু আমি দেখালাম প্রতিটা বিজ্ঞপ্তি সেম টু সেম, জাস্ট এখানে কোশ্চেন নামটা জাস্ট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কোনোটাই দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এরকম। তো এই পোস্টের যে লিঙ্কটা সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।